কলেজে কর্মরত অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি নদিয়া জেলার দুই কলেজে। পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির ডাকে দীর্ঘক্ষণ শান্তিপুর কলেজের সামনে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিক্ষোভ দেখান অস্থায়ী কর্মচারীরা। তাদের দাবি, কলেজে কর্মরত অস্থায়ী কর্মীদের সরকারি স্বীকৃতি প্রদান, 60 বছর পর্যন্ত চাকরি সুনিশ্চিত করা, সুনির্দিষ্ট বেতন পরিকাঠামো সহ একাধিক দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ দেখান তারা। এছাড়াও নদিয়ার বেথুয়াডহরি কলেজের সামনে বিক্ষোভ দেখাতে দেখা গেল ওই কলেজে কর্মরত অস্থায়ী কর্মচারীদেরকে। দূরে সরকারি যেসব কলেজ বর্তমানে, সেসব কলেজে প্রচুর অস্থায়ী ক্যাজুয়াল কর্মী কাজ করছে। তারা একদম সঠিক নিয়মে, সরকারের নিয়মকে মান্যতা দিয়ে গভর্নমেন্ট বডি অর্থাৎ জীবির দ্বারা নিয়োগ হয়েছে এবং প্রত্যেকটা স্টাফ আমাদের সুনির্দিষ্টভাবে নিয়ম মেনে, প্রত্যেকটা নিয়ম মেনে অ্যাড বের করে এবং যাবতীয় সব কিছু সরকারি নির্দিষ্ট আইন মেনে নিয়োগ হয়েছে। কিন্তু আমরা দেখছি বিগত সরকারের আমল থেকেও বর্তমানেও আমাদের নিয়ে কেউ ভাবছে না। আমরা এই মানবিক সরকার, বর্তমানে যে মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার কাছে আমাদের আবেদন, আমরা জানি তিনি আমাদের নিরাশা করবেন না, সেই আবেদনের জন্য।